যে খবরে নজর রাখতে হচ্ছে, ইউসুফ পাঠানের বিরুদ্ধে অতীতের অভিযোগ প্রচারে শচীনের ছবি ব্যবহারের অভিযোগ তুলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই ঘটনায় ডিএম এর কাছে রিপোর্ট তলব কমিশনের। বিকেল 5টার মধ্যে কমিশনে রিপোর্ট জমা দিতে নির্দেশ। গতকাল নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই প্রেক্ষিতে এবার রিপোর্ট তলব করা হলো। ডিএম এর কাছে রিপোর্ট তলব করলো কমিশন। বিকেল 5টার মধ্যে কমিশনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। আপনাদের জানিয়ে রাখবো, বহরমপুরে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান, তার প্রচারে শচীনের ছবি ব্যবহার কেন হবে, সেই প্রশ্ন তোলেন বহরমপুরে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। সরাসরি অভিযোগ করেন কমিশনে। কমিশন ডিএম এর কাছে রিপোর্ট তলব করল, বিকেল 5টার মধ্যে রিপোর্ট দিতে হবে, বিকেল 5টার মধ্যে রিপোর্ট দিতে হবে। কমিশন ডিএম এর কাছে রিপোর্ট তলব করলো। আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী। বিট্টু, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি বলছে কমিশন? দেখো, তোমাকে যেটা জানাবো, একটু আগে কমিশন থেকে আপডেট মিলছে যে ইউসুফ পাঠানের বিরুদ্ধে কি অভিযোগ এসেছে সেইটা ডিএম কে রিপোর্ট দিতে হবে, অর্থাৎ ডিএম এর কাছে রিপোর্ট তলব করলো কমিশন। শুধু তাই নয়, আজকে বিকেল 5টার মধ্যে সামগ্রিকভাবে সেই রিপোর্ট কমিশনে জমা দিতে হবে, এমনটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই অভিযোগ পাওয়ার পরই আমরা যেটা জানতে পাচ্ছি, সংশ্লিষ্ট অভিযোগটি জাতীয় নির্বাচন কমিশনে পাঠাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এবং সেক্ষেত্রে দাঁড়িয়েই জাতীয় নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে ইউসুফ পাঠান যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। গুরুত্বপূর্ণভাবে কংগ্রেসের তরফে গতকাল অভিযোগ এসেছিল, অভিযোগটা হলো যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা হয় সেইটা, যেই ভারতের যে জয়ের যে ইতিহাসটা সেইটাকে কার্যত ছবি আকারে প্রচারে ব্যবহার করা হচ্ছে। 2011 সালের যে বিশ্ব ওয়ার্ল্ড কাপ যে জিতেছিল ভারতবর্ষ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাই সেই সমস্ত ছবিগুলো প্রচারের কাজে ব্যবহার হচ্ছে, যা নির্বাচনী যে আদর্শ আচরণ বিধি তা লঙ্ঘন করছে। মূলত এই অভিযোগকে সামনে রেখেই কংগ্রেসের তরফে একটি চিঠি সিইও দপ্তরে পাঠানো হয়েছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ডিএম এর কাছে রিপোর্ট চাওয়া হয়, এবং সেই রিপোর্ট আজকে বিকেল 5টার মধ্যেই জমা দিতে হবে। এবং রিপোর্টটা আসার পরই কমিশন জাতীয় নির্বাচন কমিশনে সেই চিঠিটা পাঠিয়ে দেবে। এবং শুধু তাই নয়, আরও জানতে পাচ্ছি যে এই ঘটনা এইবারে প্রথম ঘটছে, আগে এই ধরনের ঘটনা ঘটেনি। কমিশনের তরফে সাফ জানানো হচ্ছে নতুন ধরনের ঘটনা, কাজে এটা এমসিসির মধ্যে কতটা কিরমভাবে যাবে বা এমসিসির বিরুদ্ধ কতটা কাজ আছে সমস্ত বিষয়টাই বিচার্য বিষয়। তার কারণ এরম ঘটনা ইতিহাসে আগে ভারতবর্ষে ঘটেনি, যেটা পশ্চিমবঙ্গে ঘটেছে। ইউসুফ পাঠান ভারতবর্ষের যে ওয়ার্ল্ড কাপ জয়ের যে ইতিহাস, সেই ইতিহাসের ছবি নিজের প্রচারের ক্ষেত্রে ব্যবহার করছে, পার্টিগত কাজে ব্যবহার করছে। মূলত এইখানেই বিভিন্ন প্রশ্ন উঠছে, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই রিপোর্ট 5টার সময়। অবশ্যই আমাদের নজর থাকবে বিট্টু, আপাতত তোমায় ধন্যবাদ। হাই ভোল্টেজ প্রচার থেকে দেওয়াল লিখন, দুয়ারে জনসংযোগ থেকে প্রচারে তারকারা, মিটিং মিছিল সমাবেশ, প্রচারের ময়দানে গরমা গরম ভাষণ, কোথাও খোলা চ্যালেঞ্জ, কোথাও জোর টক্কর, ভোটের কথা আর কুকথার ভোট, ছোট্ট উপরে নেব পিঠে চামড়াটা টেনে নিব, দামোদর নদীতে ভাসিয়ে দিতে হবে। 42 কেন্দ্রের প্রার্থীর 5 কাহন, ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে, ভোটের ময়দানে থাকছি আমরা, আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই। কীর্তি আজাদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ। দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার বৈঠকে ছিলেন কীর্তি আজাদ। কীর্তির সাফায় পাল্টা কীর্তিকে কটাক্ষ দিলীপের। দেখো, লোক আতে হ্যাঁ আর আপনি সমস্যা কে সমাধান কে লিয়ে কহতে হ্যায়, তো মেরা দায়িত্ব বনতা হ্যায় কি আগর হাম জনপ্রতিনিধি হ্যায় তো হাম যায়, হমকো বুলায়া হাম গয়ে, না তো হমনে নমিনেশন কিয়া হ্যায়, না তো অভি তক স্ক্রুটিনি হুয়া হ্যায়, কুছ নাহি হুয়া হ্যায়। এক আম নাগরিক কহীন ভি জা সকতা, গ্রাফাইট ইন্ডিয়া নে টারবাইন অপারেটরস জো পার্মানেন্ট হ্যায় উনকো কন্ট্রাক্ট পে লেনে কা বাত কিয়া থা। इस जिम्मेवारी से यदि कोई अपने आप को पीछा छुड़ाना चाहे और कॉन्ट्रैक्ट देना चाहे तो ये उचित नहीं था। तो हमने यही बात करने के लिए गए थे, अगर किसी के लिए करे कोई तो एक प्रसन्नता होती है इंसानियत के नाम पे, तो करना चाहिए। सॉल्व हो गया, बिल्कुल सॉल्व हो गया। उन्हीं भेजे ये पब्लिसिटी पा एयरपोर्ट टू होटल ये जी राजनीति है তাহলে কী হবে, এভাবে পাবলিসিটি পাওয়ার চেষ্টা করছেন কিন্তু সম্ভব নয়। আর এটাও ঠিক যে নির্বাচন যাতে সিস্টেমের মধ্যে হয়, পরিবেশের মধ্যে, তারা নির্বাচন কমিশন কড়াকড়ি করেছেন, তো তারা তাদের কাজ করছেন। অলরেডি বহু লোকের নামে কমপ্লেন হয়ে গেছে।
যে খবরে নজর রাখতে হচ্ছে, ইউসুফ পাঠানের বিরুদ্ধে অতীতের অভিযোগ প্রচারে শচীনের ছবি ব্যবহারের অভিযোগ তুলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই ঘটনায় ডিএম এর কাছে রিপোর্ট তলব কমিশনের। বিকেল 5টার মধ্যে কমিশনে রিপোর্ট জমা দিতে নির্দেশ গতকাল নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই প্রেক্ষিতে এবার রিপোর্ট তলব করা হলো, ডিএম এর কাছে রিপোর্ট তলব করলো কমিশন। বিকেল 5টার মধ্যে কমিশনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। আপনাদের জানিয়ে রাখবো, বহরমপুরে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান, তার প্রচারে শচীনের ছবি ব্যবহার কেন হবে, সেই প্রশ্ন তোলেন বহরমপুরে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। সরাসরি অভিযোগ করেন কমিশনে। কমিশন ডিএম এর কাছে রিপোর্ট তলব করলো, বিকেল 5টার মধ্যে রিপোর্ট দিতে হবে, বিকেল 5টার মধ্যে রিপোর্ট দিতে হবে। কমিশন ডিএম এর কাছে রিপোর্ট তলব করলো। আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী। বিট্টু, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি বলছে কমিশন? দেখো, তোমাকে যেটা জানাবো, একটু আগে কমিশন থেকে আপডেট মিলছে যে ইউসুফ পাঠানের বিরুদ্ধে কি অভিযোগ এসেছে সেইটা ডিএমকে রিপোর্ট দিতে হবে, অর্থাৎ ডিএম এর কাছে রিপোর্ট তলব করলো কমিশন। শুধু তাই নয়, আজকে বিকেল 5টার মধ্যে সামগ্রিকভাবে সেই রিপোর্ট কমিশনে জমা দিতে হবে, এমনটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই অভিযোগ পাওয়ার পরই আমরা যেটা জানতে পাচ্ছি, সংশ্লিষ্ট অভিযোগটি জাতীয় নির্বাচন কমিশনে পাঠাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আলী আফতাব। এবং সেক্ষেত্রে দাঁড়িয়েই জাতীয় নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে ইউসুফ পাঠান যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। গুরুত্বপূর্ণভাবে কংগ্রেসের তরফে গতকাল অভিযোগ এসেছিল, অভিযোগটা হলো যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা হয় সেইটা, যেই ভারতের যে জয়ের যে ইতিহাসটা সেইটাকে কার্যত ছবি আকারে প্রচারে ব্যবহার করা হচ্ছে। 2011 সালের যে বিশ্ব ওয়ার্ল্ড কাপ যে জিতেছিল ভারতবর্ষ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাই সেই সমস্ত ছবিগুলো প্রচারের কাজে ব্যবহার হচ্ছে, যা নির্বাচনী যে আদর্শ আচরণবিধি তা লঙ্ঘন করছে। মূলত এই অভিযোগকে সামনে রেখেই কংগ্রেসের তরফে একটি চিঠি সিইও দপ্তরে পাঠানো হয়েছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ডিএম এর কাছে রিপোর্ট চাওয়া হয়, এবং সেই রিপোর্ট আজকে বিকেল 5টার মধ্যেই জমা দিতে হবে। এবং রিপোর্টটা আসার পরই কমিশন জাতীয় নির্বাচন কমিশনে সেই চিঠিটা পাঠিয়ে দেবে। এবং শুধু তাই নয়, আরও জানতে পাচ্ছি যে এই ঘটনা এইবারে প্রথম ঘটছে, আগে এই ধরনের ঘটনা ঘটেনি। কমিশনের তরফে সাফ জানানো হচ্ছে নতুন ধরনের ঘটনা, কাজে এটা এমসিসির মধ্যে কতটা কিরমভাবে যাবে বা এমসিসির বিরুদ্ধে কতটা কাজ আছে সমস্ত বিষয়টাই বিচার্য বিষয়। তার কারণ এরম ঘটনা ইতিহাসে আগে ভারতবর্ষে ঘটেনি, যেটা পশ্চিমবঙ্গে ঘটেছে। ইউসুফ পাঠান ভারতবর্ষের যে ওয়ার্ল্ড কাপ জয়ের যে ইতিহাস, সেই ইতিহাসের ছবি নিজের প্রচারের ক্ষেত্রে ব্যবহার করছে, পার্টিগত কাজে ব্যবহার করছে। মূলত এইখানেই বিভিন্ন প্রশ্ন উঠছে, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই রিপোর্ট 5টার সময়। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে বিট্টু, আপাতত তোমায় ধন্যবাদ। হাই ভোল্টেজ প্রচার থেকে দেওয়াল লিখন, দুয়ারে জনসংযোগ থেকে প্রচারে তারকারা, মিটিং মিছিল সমাবেশ, প্রচারের ময়দানে গরমা গরম ভাষণ, কোথাও খোলা চ্যালেঞ্জ, কোথাও জোর টক্কর, ভোটের কথা আর কুকথার ভোট, পিঠের চামড়াটা টেনে নিব, দামোদর নদীতে ভাসিয়ে দিতে হবে, 42 কেন্দ্রের প্রার্থীর 5 কাহন, ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে, ভোটের ময়দানে থাকছি আমরা, আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই। কীর্তি আজাদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ, দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার বৈঠকে ছিলেন কীর্তি আজাদ। কৃতির সাফায় পাল্টা কৃতিকে কটাক্ষ দিলীপের। দেখো, লোক আতে হ্যাঁ আর আপনি সমস্যাকে সমাধান কে লিয়ে খুশ হ্যাঁ, তো মেরা দায়িত্ব বনতা হ্যায় কি আগর হম জনপ্রতিনিধি হ্যায় তো হম যায়ে, হমকো বুলায়া হম গয়ে, না তো হমনে নমিনেশন কিয়া হ্যায়, না তো অভি তক স্ক্রুটিনি হুয়া হ্যায়, কুছ নহীঁ হুয়া হ্যায়। এক আম নাগরিক কহীঁ ভি জা সকতা, গ্রেফাইট ইন্ডিয়া নে টারবাইন অপারেটরস জো পার্মানেন্ট হ্যায় উনকো কন্ট্রাক্ট পে লেনে কা বাত কিয়া থা। इस जिम्मेवारी से यदि कोई अपने आप को पीछा छुड़ाना चाहे और कॉन्ट्रैक्ट देना चाहे तो ये उचित नहीं था। तो हमने यही बात करने के लिए गए थे कि अगर किसी के लिए करे कोई तो एक प्रसन्नता होती है इंसानियत के नाम पे, तो करना चाहिए। सॉल्व हो गया, बिल्कुल सॉल्व हो गया। उन्हीं भेजे ये भावे पब्लिसिटी पावे, एयरपोर्ट टू होटल ये जिदे राजनीति है, তাহলে কী হবে? এভাবে পাবলিসিটি পাওয়ার চেষ্টা করছেন কিন্তু সম্ভব নয়। আর এটাও ঠিক যে নির্বাচন যাতে সিস্টেমের মধ্যে হয়, পরিবেশের মধ্যে, নির্বাচন কমিশন কড়াকড়ি করেছেন, তো তারা তাদের কাজ করছেন। অলরেডি বহু লোকের নামে কমপ্লেন হয়ে গেছে।